আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আজকে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ভিডিওর টাইটেল রিসার্চ করব অথবা ঠিক করব, আমাদের ভিডিওর টাইটেলটি আসলে কি হবে। তো আমি যেভাবে আমার ভিডিওর টাইটেল নির্বাচন করি সেই বিষয়টি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। ধরে নিন আমি একটি ভিডিও তৈরি করব এবং সেটা আমি মনে মনে ঠিক করেছি, আমার ভিডিও আজকে যে বিষয়ের উপরে তৈরি করব সেটি হচ্ছে আমি কিভাবে আমার ইউটিউব ভিডিওতে অধিক পরিমাণ ভিউজ পেতে পারি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো এই টাইটেলের উপরে আমি আজকে কিওয়ার্ড এবং আমার ভিডিওর ট্যাগগুলো রিসার্চ করব, কিভাবে আমি এগুলো রিসার্চ করি সেটি আমি আজকে আপনাদের দেখাবো। তো এই টাইটেলটি ধরুন আমি এখান থেকে কপি করে নিলাম, এরপরে আমি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে চলে আমি গিয়ে এখানে সার্চ অপশনে এই কিওয়ার্ডটি পেস্ট করে দিলাম। বন্ধুরা দেখুন, এখানে যখনই আমি এই কিওয়ার্ডটি পেস্ট করে দিয়েছি তখনই ইউটিউব কিন্তু আমাকে অটোমেটিক এখানে সাজেস্টেড করেছে কিছু টাইটেল বলেন বা কিওয়ার্ড বলেন। এখানে কিন্তু আমি কিছু টাইটেল দেখতে পাচ্ছি, যেমন এখানে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস, ইউটিউব বাংলা, ইউটিউব ভিডিওস, ইউটিউব 2022 ফর বিগিনার্স, ম্যানেজ রিকমেন্ডেড ভিউজ অন ইউটিউব স্পেস, লাইভ স্ট্রিম, গেমিং চ্যানেল। তো এরকম কিছু কিওয়ার্ড কিন্তু বা টাইটেল কিন্তু আমার সামনে চলে এসেছে। তো আমি বন্ধুরা কি করি, এখান থেকে যে সাজেস্টেড যে লাইন বা ট্যাগ বা ভিডিও টাইটেল বলেন, যাই বলেন আপনারা, ট্যাগ বলেন বা কিওয়ার্ড বলেন, এগুলো কিন্তু আমি এখান থেকে কপি করব। কপি করব কিভাবে, ধরেন আমি এখান থেকে যে সাজেস্টেড যে কিওয়ার্ড বা টাইটেলগুলো আমার সামনে চলে এসেছে এটির আমি একটি স্ক্রিনশট নেব। আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, এরপর আমি ধরুন এখান থেকে আমার স্ক্রিনে গিয়ে একটি নোটপ্যাড ওপেন করব। এখানে গেট মোর ভিউজ এটি ওপেন করে নেব এবং এখান থেকে আমি আমার কিছু ট্যাগস কিন্তু এখান থেকে কপি করব। আমার যে স্ক্রিনশটটি আমি নিয়েছিলাম সেটি এখন দেখব। এখান থেকে দেখুন আমার স্ক্রিনশট নেই, আমার এখানে রয়ে গেছে। তো স্ক্রিনশটটি নিলাম এবং এখান থেকে আমার নোটপ্যাডটি বের করলাম এবং এখান থেকে কিন্তু বন্ধুরা আমি আমার যে ভিডিও ট্যাগস রয়েছে সেগুলো কিন্তু আমি এখান থেকে ম্যানুয়ালি লিখে নেব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এখানে কমা দিয়ে আবার পরবর্তীটা লিখে নেব, হাউ টু গেট মোর অন বাংলা। তো এইভাবে কিন্তু আমি এখান থেকে আমার কাছে যেগুলো মনে হচ্ছে একটু বেশি র্যাঙ্কেবল বা সার্চেবল কিওয়ার্ড সেগুলো কিন্তু আমি এখান থেকে লিখে আমার ট্যাগস অপশনে আমি বসিয়ে দিব এবং এখান থেকে আমি আমার টাইটেলটাও কিন্তু নির্বাচন করব। তো এখান থেকে কিন্তু আমি আমার টাইটেলটাও সিলেক্ট করব, যেমন এটি আমার টাইটেল হতে পারে আমি যেটি লিখে সার্চ করেছি। এটি কিন্তু আমার টাইটেল বন্ধুরা হতে পারে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। যদিও এটি আপনাদের যদি আপনারা রিসার্চ করেন তাহলে দেখাবে যে এটির সার্চেবল র্যাঙ্ক কিন্তু হাই, অর্থাৎ এই কিওয়ার্ডের উপরে কিন্তু প্রচুর সার্চ হচ্ছে ভিডিওতে। তো যারা বিগিনার রয়েছি আমরা, তারা কিন্তু অনেক ইউটিউবার আমাদের পরামর্শ দিয়ে থাকে যে সমস্ত কিওয়ার্ড সার্চ হাই, সার্চ ভলিউম হাই, সেগুলোর উপরে ভিডিও তৈরি না করতে। কিন্তু আমি বলবো বন্ধুরা, যারা আমরা বিগিনার রয়েছি আমাদেরকে হাই সার্চেবল কিওয়ার্ডের উপরে ভিডিও বানানো উচিত, কেননা এগুলো বেশি বেশি সার্চ হয় এবং এই সার্চেবল কিওয়ার্ড বা টাইটেলের উপরে কিন্তু আমাদের বেশি ভিউজ তৈরি করা দরকার। তো এখান থেকে আমি কিছু ভিডিওর ট্যাগস বা টাইটেল যাই বলেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, এরপর এই কিওয়ার্ডের উপরে আমি ক্লিক করে দিলাম।
এই টাইটেলের উপরে ক্লিক করে দিলে বন্ধুরা দেখুন কিছু ভিডিওস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো আমি কি করি, এখান থেকে প্রথম তিনটি চারটি ভিডিও কিন্তু আমি এখান থেকে ওপেন করি, প্রথম তিনটি চারটি ভিডিও আমি এখান থেকে ওপেন করি। ওপেন করার পরে আমি এখান থেকে আমি তিনটি চারটি ভিডিও ওপেন করি, যেটা আমি করি আর কি, সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি মনে হয় এই পন্থাটা ঠিক নয় বা এই কিওয়ার্ড রিসার্চের এই টেকনিকটা ঠিক মনে হচ্ছে না আপনাদের কাছে, তাহলে আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আমি যেভাবে আপনাদের সাথে বলবো, তো এখান থেকে আমি তিন চারটি ভিডিও কিন্তু বন্ধুরা আজ এস ভিডিও কে আন্ডার মে আপকো সিফ বাতাউঙ্গা, এবং এখান থেকে আমার চ্যানেলের উপরে কিন্তু ভিডআইকিউ এক্সটেনশনটি বন্ধুরা অন রয়েছে, মানে আমি ইনস্টল করে নিয়েছি, অ্যাড করে নিয়েছি এক্সটেনশন হিসেবে। তো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড কিন্তু এখান থেকে বা ট্যাগ এখান থেকে বেছে নিতে পারি, যেমন আমি এখান থেকে এখানে এই ভদ্রলোকের ভিডিও ট্যাগসের মধ্যে ইউটিউব গ্রোথ হ্যাকস এই ট্যাগসটি কিন্তু বন্ধুরা এক নম্বর অপশনে রয়েছে, মানে সার্চ র্যাঙ্কিংয়ে। তো এই ট্যাগটি কিন্তু আমি এখান থেকে কপি করে নেব এবং ট্যাগটি নিয়ে এখানে বসিয়ে দেব, এবং আরও একটি ট্যাগ রয়েছে দুই নম্বরে, এই ট্যাগটিও কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। এখান থেকে নিলাম এবং আরেকটি ভিডিওতে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোবাইল দিয়ে ভিডিও ভাইরাল এটি এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তার ভিডিও ট্যাগস অপশন থেকে। তো এখান থেকে আমি এটিও কিন্তু কপি করে নেব, এবং এইভাবে যেগুলো আপনার কাছে বেশি বেশি এখানে দেখছেন যে যেগুলো র্যাঙ্কিংয়ে রয়েছে অর্থাৎ সার্চ হয়েছে, এগুলো কিন্তু আপনি কপি করে নেবেন, এবং কপি করে নিয়ে আপনার ট্যাগস অপশনটি কিন্তু ফিল আপ করবেন, এবং এখান থেকে টাইটেলও কিন্তু আপনি নির্বাচন করতে পারেন। তো টাইটেলের মধ্যে আপনি একটি টাইটেলই ব্যবহার করবেন এমন নয়, এখান থেকে কিন্তু আপনি একাধিক টাইটেলও ব্যবহার করতে পারেন, অর্থাৎ টাইটেল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা 100টি ওয়ার্ড ব্যবহারের সুযোগ পাই। তো আমার মতামত হচ্ছে আপনারা 100টি শব্দ কিন্তু এখানে ব্যবহার করবেন, এখান থেকে আরেকটি টাইটেল আপনি নিয়ে নেবেন। তাতে হয় কি, যখন আপনি আপনার ভিডিওটি সার্চ করবেন তখন হাউ টু গেট মোর ভিউস এই টাইটেল লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং দেখুন আরেকটি টাইটেল যদি আমি এখান থেকে দিই, এখানে ধরেন আমি আরেকটি টাইটেল দিলাম ইউটিউব গ্রোথ হ্যাকস, তো এই টাইটেলটি লিখে যদি আপনি আপনার সার্চ অপশনে যদি কেউ সার্চ করে, তাহলেও কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনি যদি আরও একটি টাইটেল আপনার এখানে অ্যাড করতে চান, বন্ধুরা এটা আমি করি, আপনারা করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের বিষয়, তবে আমি ফলাফল ভালো পেয়েছি, আপনারাও পেতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। যেমন আমি এখানে তিনটি টাইটেল কিন্তু ব্যবহার করেছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ইউটিউব গ্রোথ হ্যাকস, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব বাংলা। তো কেউ যদি বন্ধুরা এই তিনটির একটি লিখে ইউটিউবে সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় বা অনেক ক্ষেত্রে চলেও যাবে। তো এভাবে বন্ধুরা আমি আমার কিওয়ার্ড এবং ট্যাগস, ভিডিও ট্যাগস বলেন টাইটেল বলেন, আমি কিন্তু আমার ভিডিও ট্যাগস এবং টাইটেল এভাবেই রিসার্চ করি, এবং এভাবেই রিসার্চ করে আমি সেগুলো আমার ভিডিওতে অ্যাপ্লাই করি। আপনারাও চা ট্রাই করে দেখতে পারেন, যদি ফলাফল ভালো পান তাহলে এভাবে ব্যবহার করবেন, আর যদি দেখেন না ফলাফল ভালো আসে না তাহলে করবেন না। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন, সাবস্ক্রাইবের কথা বলছি না, সেটা যদি আপনাদের ভালো লাগে দিবেন, আর যদি না লাগে না দিবেন, তবে লাইক দিলে আমার ভিডিওটি একটি ভালো ইমপ্রেশন পাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।